বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব সৈয়দ আশিক রহমানের প্রথম উপন্যাস প্রেম পুরাণ বই উপহার হিসেবে গ্রহণ করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সন্ধ্যায় বেঙ্গল মিডিয়া কর্পোরেশন আর ভবনে আয়োজিত একটি অনুষ্ঠানে আইজিপিকে এ উপহার তুলে দেন লেখক নিজেই এর আগে আইজিপি অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান এবারের বইমেলায় গেল বারো ফেব্রুয়ারি বিকেলে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু প্রেমপুরাণ উপন্যাসের মোরক উন্মোচন করেন এ সময় বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড শাহজাহান মাহমুদ খ্যাতিমান গীতিকার কবির বকুল গণমাধ্যম ব্যক্তিত্ব নিষাদ দস্তগীর বাংলা একাডেমির কর্মকর্তা ফয়সাল আমিন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন